হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে সকালটা শুরু করছি সকাল 7টা থেকে। যেহেতু হাজব্যান্ড দোকানটা খুলেছিল, সেহেতু দোকানে যাওয়ার অতটা বেশি তাড়া ছিল না। তো সকাল সকাল ভাবলাম একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি, যেহেতু সেরি খেতে ভোরবেলায় খেয়ে দিয়ে শুয়ে পড়তে হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো। তো সকালবেলা উঠেই আমি গাছে কিছুটা গাছে পানি দিয়ে নিয়েছিলাম। তারপরে যে বাসি বাসনপত্রগুলো ছিল, এটাই কিন্তু প্রথম কাজ হয়ে থাকে আমার, যে বাসি বাসনপত্রগুলো মাজার। আর সিমরা নিশা যেহেতু খাটের উপরে ঘুমাচ্ছিল, সেহেতু ঘরটা এখন পরিষ্কার করতে পারছিলাম না। ভাবলাম বাইরের কাজগুলো আগে করে নিই, আর ঈশা ওঠার পরে তারপরে কিন্তু বাইরের ঘরের কাজগুলো করে নেব। বাইরের কাজগুলো সারতেও না অনেকটা বেশি দেরি হবে। আর যখন আমি পুকুরে কাজ করি, তখন কিন্তু ঈশা অনেকটা বেশি জ্বালাতন করে। তো ওই কারণেই ভাবলাম ঈশা ঘুমাচ্ছে যখন কাজগুলো করেই নিই। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কীভাবে আমরা গ্রামের বউরা যে পুকুরে বাসন মাজি, তারপরে কাঁচা মাটি দিয়ে উনুন তৈরি করি। তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর তারপরেও তো আরও রান্না বান্না বিভিন্ন রকম যে সকল যা কিছু আছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করব যে তোমাদের ভিডিওটি দেখার পরে অনেকটা বেশি ভালো লাগবে। তো পুরো ভিডিওটি পাশে থাকার অনুরোধ রইল। তো অনেকটাই পরিমাণে এখন বাসনপত্র ছিল, বাসনপত্রগুলো আমি একে একে সুন্দর করে মেজে নিচ্ছিলাম। তো এগুলো মাজতে মাজতে আমার আরও যে সকল কাজকর্মগুলো আছে, চিন্তা করছিলাম কোনটার পরে কোনটা করব। এরকম ভেবেচিন্তে কাজগুলো করলে না একটুখানি সহজ হয়ে পড়ে। তো সকালের কাজগুলো কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিলাম। তো এরকম চিন্তা ভাবনা করলে না কাজগুলো অনেকটা বেশি সহজ উপায়ে হয়ে যায়। তো সহজ উপায়ে, সহজ টিপসে যেভাবে তোমাদের কাজগুলো আমি বলবো, এভাবে করলে না অনেকটা বেশি দেখবে কাজগুলো করতে কষ্টও কম হবে। তো টিপসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাঝখানেই। তো যাই হোক, করার কালিটালিগুলো তুলে সকল বাসনপত্র মেজে, তারপরে শানটা একটুখানি ময়লা লাগছিলো তো সেটাও ধুয়ে দিলাম। দিয়ে চকচকে পরিষ্কার জিনিস কিন্তু সবারই বেশি ভালো লাগে। তো ভাবলাম ঈশা ঘুমাচ্ছে যখন উঠোনটা ঝাড় দিয়ে নেয়, কিন্তু ঝাড় দিতে পারলাম না, ঈশা ঘুম থেকে উঠে গেছিলো। একটুখানি ঝাড় দিয়ে ঘরে চলে আসতে হলো, তারপরে এই জায়গাটা একটুখানি মুছে নিচ্ছে। আর ঘরের ভিতরে আসলাম, ঈশার ডাইপারটা চেঞ্জ করে আগে প্যান্ট পরিয়ে দিলাম। ঈশা না সকালবেলা ডাইপার পরবে বলে আবারও জ্বালাতন করছিল। যেহেতু এখন একটুখানি গরম পড়ে গেছে, আমি সারা রাত ডাইপার পরিয়ে রাখি, কিন্তু সারাদিন একবার আমি ডাইপার কিন্তু পরাই না। তো এই বাসনের র্যাকটা আমি কিনেছিলাম, সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছিলাম। তো তোমরা হয়তো ভিডিওটি দেখেছো। আমি ভেবেছিলাম এতে অনেকটা পরিমাণে বাসনপত্র ধরবে, কিন্তু দেখো এর অবস্থাটা, একেবারে বাসনপত্র রাখতে পারছি না। জিনিসপত্র পুরো হুড়িয়ে পড়ে কি অবস্থা হচ্ছে, 3টে 4টে কাপের বেশি এতে কিন্তু রাখা যাচ্ছে না। এটা নেওয়া পুরো আমার, এতটা বেশি দাম নিয়েছিল কিন্তু এটা পুরো ঠকা হয়ে গেছে। তো কোনো কাজে এটাকে আমি আর লাগাতে পারছি না। অল্প অল্প 2টে 4টে বাসনপত্র এতে একেবারে খুব শৌখিনভাবে রাখতে হচ্ছে। তো ঘরে এসে যে সকল জিনিসপত্র এদিক ওদিক হয়েছিল সেগুলো তুলে নিলাম। তারপরে এখন যে বাসি বিছনাটা আছে এটাও আমি তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। ঈশা আর সিমরান কিন্তু ওদিকে খেলা করছিল, যেহেতু সিমরানকে আজ স্কুলে পাঠায়নি। তো সিমরান বাড়িতে ছিল বলে ঈশাকে নিয়ে কিন্তু অনেকটা বেশি খেলা করছিল। আর সিমরান বাড়িতে আছে বলে ঈশার প্রতি কিন্তু এখন একটুখানি চাপটা আমার কম আছে। ওরা দুজনা যেমন মারামারি বদমাইশি করে, তেমন সুন্দর খেলাধুলোও করে। তো যাই হোক, এখন আমি ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে খাটটাটগুলো এখন সুন্দর করে গুছিয়ে নেবো। জালনা টালনাগুলো খুলে দিচ্ছে, কারণ জালনা খুলে দিলে প্রকৃতির এত সুন্দর একটা ঠান্ডা মিষ্টি হাওয়া আসে, তো সেই হাওয়ায় পুরো মন জুড়িয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে আগে চেষ্টা করে জানলাটা খুলে সেই মিষ্টি হওয়ার যে এটাও সেটা অনুভব করার জন্য, তাতে করে মনের যে গ্লানিগুলো অনেকটা বেশি দূরে চলে যায়। তো যাই হোক, এখন আমি সুন্দরভাবে ফিরফির করে হাওয়া হচ্ছিল জানলা দিয়ে, যেহেতু আমাদের বাড়িটা পুরো মাঠের, ফাঁকা মাঠের মাঝখানে, চারিদিকে পানি বিল। তো এত সুন্দর ঠান্ডা একটা হাওয়া বইছিল, সকালবেলা না বেশি গরম লাগছিলো। তো এই টাইমেই কিন্তু হাওয়াগুলো বইছিল, অনেকটা বেশি ভালো লাগছিলো। তবে আজকের ওয়েদারটা না খুব নরম নরম, আবার খুব গরমও না। তো একেবারে কী বলবো, মেঘাচ্ছন্ন একটা দিন, পুরো চারিদিকে মেঘলা মেঘলা ওয়েদার, কোনো রকম রৌদ্র কিন্তু ছিল না। তো সেইভাবে কাজকর্মগুলো করে নিচ্ছে। ঘরটাও অন্ধকার হয়েছিল, জানলাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরটাও বেশ সুন্দর একটা চকচকে ভাব চলে এসেছে। আর বিছনাটা টানটান হলে মনটা কার না ভালো হয়ে যায় বলো। সুন্দর আলোচ্ছন্ন একটা ঘর, তারপরে টানটান বিছনা, পরিষ্কার এই মেঝে, সব কিছু মিলেই কিন্তু মনটা অনেকটা বেশি ভালো হয়ে যায়। তো যাই হোক, মেঝেটা এখন পরিষ্কার করার বাকি আছে। তো মেঝে টেজেগুলো আমি এখন পরিষ্কার করে
সুন্দর করে ঝাঁট দিয়ে নেব। আর দুপুরবেলা রান্নার ফাঁকে যদি টাইম পাই তার মাঝখানে আমি কিন্তু ঘরবাড়িগুলো একবার মুছে দিলে হয়ে যাবে। প্রতিদিন ঝাঁট দেওয়ার পরেও তলায় যে এতটা বেশি নোংরা ধুলো আসে বলার কথা না। আর সিমরানের বদভ্যাস আছে যে পানি খাওয়ার পরেই কিন্তু মগটা কিন্তু খাটের নিচে রেখে দেয়, ও একটু কষ্ট করে বাইরে যায় না। তো সেই সকল কাজগুলো কিন্তু আমাকেই দেখতে হয়, করতে হয়। একটা সংসারে না খুঁটিনাটি কাজের কখনো শেষ হয় না। যতই চেষ্টা করি যে একটুখানি শোবো বসবো, কিন্তু সেই দেখো এটার পরে এটা, ওটার পরে ওটা, এই কাজগুলো করতে করতে আমার কিন্তু বেশ খানিকটা কষ্ট হয়ে যায় যেমন, আর ঠিক তেমনভাবে আবার গুছিয়েও তুলি। তো যখন গোছানো গাছানো ঘরবাড়ি একেবারে কমপ্লিট হয়ে যায়, কষ্ট হলেও কিন্তু মনের দিক থেকে অনেকটা বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে দুটো ঘর আমি সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে নিলাম। তো বারান্ডাটা এখন আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো অ্যাস্ট্রের ভিতরে তুলে বাইরে ফেলে দেব। তো আরও যে সকল কাজকর্ম আছে তোমাদের সাথে শেয়ার করবো। উনুনের অবস্থাটা অনেকটা বেশি খারাপ হয়ে গেছে, যেহেতু এখানে মাঝে মধ্যে নোনা পানি ঢোকে, নোনা ওয়েদার, তো তার কারণে উনুন বেশি দিন যায় না এখানে। তবুও 6-7 বছর বয়স হয়ে গেছে আমার উনুনটা, তো এখন আর মোটেও তাতে রান্না করার উপায় ছিল না। যখন বাড়িতে থাকি তখন কিন্তু উনুনেই বেশিরভাগ রান্নাবান্নাগুলো করা হয়। তো ভাবলাম উনুনটা আজ ভেঙে চুরে একেবারে সুন্দর করে ঠিকঠাক করবো। প্রথমে তো ভেবেছিলাম তার উপরে একটু মাটি লাগিয়ে নেবো, কিন্তু হয়নি। উনুনটা কিন্তু পুরো ভেঙে পড়ে যাচ্ছিলো বলেই আমার আবার সেই মাঠ থেকে কাদা তুলে তারপরে কিন্তু উনুনটা পাততে হবে। তার মধ্যে রান্নাঘরটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড়ঝুট দিয়ে নিলাম। নিয়ে তারপরে কিছুটা বাসনপত্র ওই র্যাকে যেহেতু ধরিনি বড়গুলো, তো এই র্যাকে আর ওপরে সবগুলোই আমি সাজিয়ে গুছিয়ে রেখে দেব। তো এখন ঈশারকে একটুখানি খেতে দিয়ে দেবো, তারপরে আমি বাইরের যে কাজগুলো আছে সেগুলো করব। তো এক প্যাকেট দুধ আমি এখন কেটে সুন্দর করে জাল করে নিয়ে ঈশা সিমরানকে 2 কাপ করে দিয়ে দেব। হেলথ ড্রিঙ্কস বাড়িতে কোনো কিছুই ছিল না, যদি থাকতো তাহলে এর ভিতর একটুখানি দিয়ে দিতাম, যেহেতু নেই সেহেতু ভেবে লাভ নেই। দুধ দিয়ে বিস্কুট দিয়ে ওদেরকে সকালের ব্রেকফাস্টটা করিয়ে দেয়। আর ডিম টিমগুলো সিদ্ধ করতে গেলে আরও অনেকটা বেশি দেরি হয়ে যেত, তার কারণে আর করলাম না। আর উঠোনটা আবারও সেই আধ উঠোন ঝাড় দেওয়া দিতে দিতে উঠে গেছিলাম, ঈশা উঠে গেছিলো বলে। তারপরে আরও বাদবাকি উঠোনটা আমি এখন সুন্দর করে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে নেব। তো আমাদের উঠোনে দেখতে পাচ্ছ কতটা বেশি ঘাসপালা। তো বাড়িতে যদি লোকজন কম থাকে, হাঁটাচলা কম পড়ে, তাহলে কিন্তু ঘাসপালাগুলো অনায়াসেই মাথা চারা দিয়ে উঠে বসে। তো যেহেতু কদিন ধরে একটুখানি টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেই কারণেই কিন্তু এই ঘাসগুলো অতিরিক্ত মাত্রায় বড় হয়ে গেছে। আর যখন এই যে খরা পড়া শুরু হয়েছে না, আর উঠোনটা দেখো ফেটে পুরো খরায় পুরো চৌচির হয়ে গেছে। তো সেইভাবে আমি সুন্দর করে খরার উপর দিয়ে আমার উঠোন, ফাটা ফাটা উঠোনের উপর দিয়ে কিন্তু ঝাড়ঝুট দিয়ে ময়লাগুলো বের করে ফেলছিলাম। তো সৃষ্টির পাতাগুলো না অনেকটা বেশি জ্বালাতন করছে এখন আমার, আর এই পুরো গরমকাল ভোর আমার এই সৃষ্টির পাতা জাল দিতে দিতেই কিন্তু কেটে যাবে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, সুন্দর করে উঠোনটা পরিষ্কার করে নেব, মনটাও বেশ ভালো হয়ে যাবে। আর বাড়িতে থাকলে না আমি খুঁটিনাটি কাজ কোথায় কী আছে সেগুলো খুঁজতে থাকি। আর আমার না সবসময় সংসারটা একটু সাজানো গোছানো যেন বেশ ভালো লাগে। তো চেষ্টা করি যে সকলের মতো আমিও যেন একটুখানি সাজিয়ে গুছিয়ে কাজগুলো করতে পারি। আর ঈশার একটা গুণ খুবই ভালো, যে কাজ করার সময় ও পিছন পিছন ঘুরলেও কিন্তু কখনোই কোলে উঠতে চায় না। তো যাই হোক, সিমরান ঈশা ওদিকে পড়ছিল, সিমরান পড়ছিল, ঈশা কিন্তু ঘেঁচাচ্ছিল একটা পেন্সিল নিয়ে, স্লেট নিয়ে। তো তার মধ্যে কিছুটা প্যান ঈশার আমি যেগুলো ইস্যু করাচ্ছিল সেগুলো সার্ফ দিয়ে সুন্দর করে কেচে পরিষ্কার করে নিয়ে আসলাম। সেগুলো আমি একে একে সুন্দর করে দড়ির ভিতরে মেলে দিলাম। দিয়ে তারপরে যাবো রান্নাঘরের অবস্থাটা খারাপ, রান্নাঘরটা দেখো অনেকটা বেশি সৃষ্টির পাতা পড়ে চারিদিকে ফেটে, অনেকদিন যেহেতু লাপা পড়ে না না তার কারণে না এই অবস্থাটা হয়েছে। তো আজ দেখি যদি সময় পাই লেপে দেবো, তা নয় পরিষ্কার করে নেব। কালকে কিন্তু এই রান্নাঘরটা আমি লেপে দেবো, অনেকটা বড় রান্নাঘর, লেপতে গেলে প্রচুর বেশি কষ্ট হয়। আর নোনা পানির কারণে চুলোগুলো ভেঙে ভেঙে পুরো গলে গলে পড়ে যাচ্ছিলো, নিচের যে এক চুলোটা আছে এটা তো পুরো ভেঙে গলে গলে পড়ে গেছে, ওপরে দু চুলোটার অবস্থাটাও খুব বেশি খারাপ। তো ভাবছিলাম সুন্দর করে দেখি ঠিকঠাক করে নেব, করে চালাতে পারি কি না। তো তার মধ্যে আগে ভাবলাম যে সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে নেই। তো ঝাড়টার দেওয়া আমার হয়ে গেছে, এখন দেখো অনেকটা বেশি ভালো লাগছিল। তো উনুনের ব্যবস্থা করার জন্য 1 গামলা মাটিও কিন্তু আমি তুলে নিয়ে এসেছি মাঠ থেকে। তো এই মাটিগুলো দিয়ে ভাবলাম উনুনটা ভেঙে চুরে সুন্দর করে ঠিকঠাক করে নেই। তো উনুনের ভিতরে যে ময়লা টয়লাগুলো ছিল, ছাই ছিল, সেগুলো সবগুলো তুলে ফেলে দিয়ে এখন আমি উনুনটা ভাবলাম উপরে ঠিক করে, কিন্তু করতে গিয়ে করতে পারলাম না, ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো। তো ভাবলাম এর ওপর দিয়ে জোড়াতালি দিয়ে লাভ নেই, ভেঙেই ফেলি। তো উনুনটা আমি সুন্দর করে ভেঙে যে গুঁড়ো গড়া ময়লা টয়লাগুলো হয়েছিলো, মাটিগুলো পোড়া মাটি, তো সেগুলো আমি এখন সুন্দর করে ফেলে দেবো ঝুড়ির ভিতরে করে তুলে নিয়ে। আর ভেবেছিলাম ওখানে করবো, কিন্তু করতে পারলাম না, ওখানটা প্রচুর বেশি
বেশি অন্ধকার, রান্না করার সময় বেশ অন্ধকারই অন্ধকারই লাগে। আর এই জায়গাটা না অনেকটা বেশি আলোচ্ছন্ন দেখতে পাচ্ছ তো, দুদিকে তিন দিকে বেড়া দেওয়ার কারণে, কিন্তু এই জায়গাটা একটুখানি আলো আর বাতাস অনেকটা বেশি খেলে এখানে কোনো পেপার টেপার কিছুই দেওয়া নেই। বর্ষাকালে হয়তো ঘুরে যেতে পারে, তবু বর্ষা এখনও বেশ কদিন দেরি আছে, কমাস তো, তার মধ্যে এই উনুনটাই রান্না করবো। যতদিন উনুনটা ভিজে না থাকে পুড়ে না যায়, তো দেখো কীভাবে আমি কাদামাটি করে, গ্রামের বউরা আমরা কিন্তু এসবগুলো অনেক বেশি ভালো পারি, যে কাঁচা মাটি দিয়ে কী সুন্দর করে আমরা চুলো তৈরি করছি। তো তোমাদের যদি অবশ্যই আমার উনুন করাটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, বুঝতে পারবো তোমাদের মনের ভাষাগুলো আমি তাহলে। তো উনুনটা প্রথমে ভেবেছিলাম যে পাইপ দিয়ে করব, তো তারপরে ভাবলাম পাইপ দিয়ে করে লাভ নেই, যেহেতু একটা পাইপ উনুন আছে, তো তার কারণে এটা আমি ঝিক তোলার মতোই করব। এখন আপাতত মাটিগুলো জাতান দিয়ে সুন্দর করে রেখে দেবো, তা নয় কিন্তু কাঁচা মাটিতে ঝিক তোলা করতে গেলে ভেঙে যাবে, আর এদিক থেকে একটুখানি সরে যাবে, নড়ে যাবে। তো এভাবেই সুন্দর করে উনুনটা পেতে আমি লেপে এভাবে রেখে দিলাম, দু তিন দিন বাদে এটা সুন্দর করে কেটে কুটে রেখে আবার রান্নাবান্নাও কিন্তু করা যাবে। এখন তো পুরো ভিজে, তারপরে আসলাম উপরে উনুনটা ঠিক করতে। এটার অবস্থা প্রচুর বেশি খারাপ ছিল, পুরো চারিদিক থেকে ধুলোবালি গড়িয়ে গড়িয়ে পড়ছিল, এরকম একটা অবস্থা ছিল। নোনা হওয়ার কারণে মাটিগুলো প্রচুর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এখানে। তো একে একে আমি সুন্দর করে আমার এই উনুনটা আমি লেপে নিচ্ছি। এটার বয়স কিন্তু অনেক বছর হয়ে গেছে, কিন্তু যেহেতু সেইভাবে পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখি বলে কিন্তু উনুনটা এখনও নতুনের মতোই আছে। যখন আমি রান্না করতে যাই, একবার লেপে নিয়ে রান্না করতে আসলে একেবারে মনটা পুরো ভালো হয়ে যায়, কারণ রান্নার জায়গা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবারই মনটা পুরো ছুঁয়ে যায়, রান্নাও করতে মন বসে তাতে। তো আমিও চেষ্টা করি সেরকম করতে। তো স্নান করারও টাইম হয়ে গেছে, আর হাজব্যান্ড বলছিল একটু বাজারের দরকার আছে, সেখানে যাবে, তো দোকানে গিয়ে আমার বসতে হবে। ভাবছিলাম এই কাজটা করে আগে স্নানটা সেরে ঈশা সিমরানের স্নানটা করিয়ে তারপরেই কিন্তু দোকানে যাব। আর দোকানে গিয়ে স্নান করার কথা ভাবলে তো ওখানে একটুখানি দেরি হয়ে যাবে, কারণ দোকানে আরও অনেকটা বাসনপত্র আছে, সেগুলোও কিন্তু আমাকে গিয়ে মাজতে হবে, পরিষ্কার করতে হবে। তো যে গামলায় আমি কাদা টাদা তুলেছিলাম সেটাও আমি এখন সুন্দর করে ধুয়ে স্নানটা সেরে তারপরে একেবারে ঘরে যাব। তো ঈশা ওদিকে এসে দাঁড়িয়েছিল বারবার স্নান করবে বলে, আমি ভাবছিলাম ঈশাকে কলের পানিতে স্নান করাবো। তো যাই হোক, আমি স্নান করলাম, ঈশাকে স্নান করালাম, করিয়ে নিয়ে ঈশার গায়ে হাত পায়ে তেল টেলগুলো এখন একটু সুন্দর করে মালিশ করে দেবো। আর সিমরানের তো আগেই গা ধোয়া হয়ে গেছে, ও যেহেতু একটু বড় হয়ে গেছে ওর কাজগুলো কিন্তু ও সুন্দরভাবে করা এখন শিখে গেছে। তো যাই হোক, অসুবিধা নেই, সুন্দর করে কাজকর্মগুলো করে এক্ষুনি আমাকে দোকানে যেতে হবে। আর ঈশাকে একটুখানি ফলের রস দিয়েছিলাম, লেবুর রস, তো সেটাই খাচ্ছিল। তারপরে চলে আসলাম দোকানে, আগে ঈশার জন্য সুন্দর করে দুধ টুধগুলো জাল করে নিলাম, নিয়ে কড়া বসিয়ে দিয়ে এখন একটুখানি উচ্ছে আলু ঝোল করব। আর পটল মাছ আছে, এটা পটল মাছ আইলা মাছ যে যেরকম বলে, তো এটাই শুধু আমি হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে কিন্তু নুন দেব, মাছে কোনো প্রকারের নুন আমি দেব না, কারণ এই নোনা মাছটায় প্রচুর পরিমাণে নুন থাকে কোনো কোনো সময় নুনটা আবার কমও থাকে, কী সমস্যার কারণে এমন হয় বুঝতে পারি না। তো যাই হোক, মাছগুলো ভেজে আমি একে একে সুন্দর করে এখন তুলে নিলাম, নিয়ে এই কড়াইয়ের ভিতরেই কিন্তু আমি উচ্ছে আলুটা বসাবো। পেঁয়াজ আদা রসুন যেমন নর্মাল রান্না করি তেমনভাবেই করবো। তো প্রতিদিনের মতো আজকেও বলতে চাই যে আমার ভিডিওটি দেখে তোমরা যদি সামান্য উপকৃত হও, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, আর যদি বেশি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলোর আশায় আমরা এই ভিডিওগুলো তৈরি করে থাকি, আর অনেকটা বেশি মোটিভেট করে সুন্দর সুন্দর কমেন্টগুলো। তো যাই হোক, ভিডিওটি দেখার পরেও তোমাদের যদি মনে হয় কিছু খারাপ লেগেছে, কিছু হয়তো ভুল ত্রুটি আছে, অবশ্যই তার জন্য আমি আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ভিডিওটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। তো যাই হোক, এখন আমি উচ্চালুটা ঝোলটা নামিয়ে নিয়ে এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে এখন আমি বেগুনগুলো রান্না করে নেব। খুব অল্প পরিমাণে সবজি নিয়েছি, যেহেতু আমিও রোজা, হাজব্যান্ডও রোজা, খাওয়ার লোক হবে না, রাত্রে গিয়ে আর বেশি খাওয়া যায় না, অল্প একটুখানি খেলেই কিন্তু পেট মুখ সব কিছুই ভরে আসে। তো যাই হোক, রান্নাটা দুপুরেই সেরে রাখছি, যেহেতু দুপুরে ভিড়টা একটুখানি দোকানে কম ছিল, হাজব্যান্ডও ছিল না দোকানে, তো আমি বসে এদিকে দোকানদারি করছিলাম এদিকে রান্না করছিলাম। তার মধ্যে হাজব্যান্ড বাড়ি গেছিলো একটু, বাড়ি থেকে আমার কিছুটা ডাটা পেরে এনে দিয়েছিলো, সেগুলো আমি বেগুনটা একটুখানি সিদ্ধ সিদ্ধ হওয়ার পরে কিন্তু ডাটাগুলো দিয়েছি, কারণ এখনকার ডাটাগুলো না প্রচুর বেশি জালি। তো যাই হোক, ডাটা আলু বেগুন এগুলো সুন্দরভাবে আমি এখন একটু রান্না করে নেব। আর ওদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে, সবজিটা কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে তার মধ্যে একে একে মাছগুলো তুলে দেবো, তারপরে আবারও আসছি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা এই ইফতারিগুলো আমি নিয়ে বসছিলাম,
তো একটুখানি ছোলার ঘুগনি করেছিলাম, একটুখানি পেঁয়াজি আর ফল টলগুলো কেটেছিলাম, সেগুলো সামনে রেখেছি। দোকানদারিও কিন্তু ভালোভাবেই করতে হচ্ছিলো। ইফতারির টাইমে এতটা বেশি খরিদ্দার হচ্ছিলো যে আমার ইফতারি করার টাইমটা ছাড়িয়ে গেছিলো। তারপরে আমি ইফতারিটা করে কিন্তু নামাজ পড়তে বসতে হয়েছিলো। আর একটা আইসক্রিম নিয়েছিলাম, যেটা ঈশা কখন তুলে নিয়ে ওর মতো খাওয়া স্টার্ট করে দিয়েছে। আইসক্রিমও প্রচুর বেশি, আইসক্রিম ক্যাডবেরি পছন্দ করে, চেষ্টা করি সেগুলো থেকে বিরত রাখার জন্য, তবুও হয়ে ওঠে না, বাচ্চা মানুষ কথা শোনে না। তো দোকান থেকে বাড়িতে চলে আসলাম, এসে ঈশার জন্য একটুখানি দুধ গরম করে নিলাম সন্ধ্যাবেলা, আর দু প্যাকেট ম্যাগি নিয়ে এসেছি। তো সেগুলো এখন আমি সুন্দর করে যে যে জিনিসপত্রগুলো এনেছি, এক প্যাকেট বিস্কুট ছিল আর একটা কেক ছিল, আর ঈশা ওদিক থেকে লাইট মারছিল টর্চ লাইট নিয়ে হাতে নিয়ে। ও কিন্তু বেশিরভাগ উপরে লোকের গায়ে মুখে এইসব জায়গায় বেশি মেরে থাকে, লাইট পেলেই কিন্তু জ্বালিয়ে নিয়ে ঘুরে বেড়ায়। আর ওদিকে ঈশার একটা রং করা বই দিয়ে ছবিগুলো আমি পড়তে বলছিলাম, ও পাশে বসে বসে ছবিগুলো পড়ছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল আর আমি কাজগুলো করছিলাম। ভাবছিলাম যে ওকে ভুলিয়ে রাখার একটাই উপায় যে ওর হাতে খেলাধুলো করার যে কোনো একটা জিনিস দিতে হবে, সেটা নিয়ে খেলবে, কাজ করবে, তো তবেই আমার এই কাজে ব্যাঘাত ঘটাবে না। তো সেইভাবে ঈশাকে ওদিকে বলছিলাম, একটা একটা করে জিনিসের নাম বলছিলাম, ওকে বলতে বলছিলাম, আর আমি কিন্তু এর ফাঁকে কাজগুলো করছিলাম। আর ঈশা প্রত্যেকটা জিনিসের নাম না শিখে গেছে, কোনটা বল, কোনটা পাখি, কোনটা ফুল, তো ও সেইভাবেই একটা একটা করে পড়ছিল। তো এখন প্রত্যেকটা জামাকাপড় আমি সুন্দর করে আলাদা আলাদা জায়গায় রাখবো। কিছুটা সোয়েটার, জামা, এখনও মোটা জিনিসপত্র যেগুলো বাইরে থেকে গেছিলো আর দুটো চারটে আছে, সেগুলো তুলে দিলেই ব্যাস শীতের জামাকাপড় কিন্তু তোলা হয়ে যাবে। সেগুলো তো আমি কেচে আগে পরিষ্কার করে দিয়েছিলাম, তো একে একে সুন্দর করে সেগুলো আলাদা আলাদা করে রাখলাম, আলনারগুলো আলনাই, আর যেগুলো মোটা জামাকাপড় ছিল সেগুলো বাক্সে ঢুকিয়ে রাখলাম, এগুলো আবার সেই শীতের সময় বেরোবে। আর সিমরানের স্কুল ড্রেস কেচে পরিষ্কার করে দিয়েছিলাম, সেটাও কিন্তু জায়গায় রাখলাম। তো সকলে অনেক বেশি ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটি আর বেশি দূর বাড়াতে পারলাম না, তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ধন্যবাদ, সকলে ভালো থেকো।